আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে তিন ব্যক্তির সাথে কখনও নিজের গোপন কথা বলতে নেই যদি আপনি এই তিন ব্যক্তির সাথে নিজের গোপন কথা বলেন তাহলে কিন্তু আপনি মারাত্মক ভুল কাজটি করে বসলেন এবং সেই ভুলের খেসারত কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো এই তিন যে তিন ব্যক্তির সাথে নিজের গোপন কথা বলা যায় না সেই তিন ব্যক্তির পরিচয় আমরা জানবো তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সেটি হচ্ছে প্লিজ ভাই উবনেরা যারা এই মফিদি মিডিয়ায় নতুন দয়া করে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে উত্তম যা খাইয়ের দান করুক আমিন তো আসুন আমরা সেই তিন ব্যক্তির সম্পর্কে আমরা জানবো যাদের নিকটে গোপন কথা মোটেও বলা যাবে না সেটা দুনিয়াবি দিক থেকে হোক কিংবা কোরআন হাদিসের দিক থেকে হোক অর্থাৎ আপনার কোরআন হাদিস কিন্তু এই বিষয়টাকে আপনাকে সবসময় সতর্ক করে সেটি হচ্ছে আমরা সাধারণত যে কাজটা গুনাহের কাজ করে থাকি শয়তানের দোকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে সেটি আমরা অনেকেই কিন্তু অনেক সময় সেই গোপন কথাগুলি অন্যের কাছে আমরা কী করি বলি এটা বলা কিন্তু হাদিসের মধ্যে আপনাকে মারাত্মকভাবে কী করা হয়েছে নিশ্চিত করা হয়েছে কারণ আপনি একটা গুনাহ করেছেন সেটা যদি গোপনে থাকে আপনি যদি গোপনে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে যদি তওবা করেন মাফ চান সেটা আল্লাহ পাক রব্বুল আলমেন কিন্তু আপনাকে মাফ করে দেবে কিন্তু সেটা যদি আপনি নেক্সট পরবর্তীতে এই দ্বিতীয় আরেকজন মানুষের সাথে আপনি যদি শেয়ার করেন সে কিন্তু যখন আপনি গুণা করেছিলেন তখন কিন্তু আল্লাহ সারা আপনার কেউ সেই গুণার সাক্ষ্য ছিল না কিন্তু আপনার অপর এক ব্যক্তিকে আপনি সাক্ষ্য হিসেবে কী করলেন বানিয়ে নিলেন সুতরাং এই গুণা কিন্তু আল্লাহ পাক বলোলেন সহজে আপনাকে মাফ করবে না কারণ সেই গুণার অনেক আর একটা সাক্ষ্য রয়ে গেছে তো এই জন্য গুনাহের কথা আমরা কখনোই বলবো না গোপন কথা আমরা সবসময় আমাদের নিজেদের ভিতরে রাখার জন্য চেষ্টা করব তো তারপরেও যদি কোনো কারণে বলতে হয় এই তিন ব্যক্তি থেকে সবসময় কী থাকবেন দূরে থাকবেন এক নাম্বার হচ্ছে সর্বপ্রথম যেই যার নামটি যে বিষয়টি কিতাবের মধ্যে উঠে আসছে সেই বিষয়টি হলো নিজের স্ত্রী এটি আবার কেমন কথা যার সাথে আপনি এত দীর্ঘদিন গড় সংসার করেন যার সাথে আপনি এত দীর্ঘদিন ধরে সংসার করেন তার সাথে গোপন কথা বলা যাবে না কারণ কী কারণ হচ্ছে অর্থাৎ আপনারা যাকে বিবাহ করেছেন সে তো আপনার যত থাক সে তো একজন নারী সে তো মহিলা তো এই নারীদের স্বভাব হচ্ছে তাদের ভিতরে গোপন কথা কিন্তু অনেক দিন পর্যন্ত তারা চেপে রাখতে পারে না আপনি যদি একটা গোপন কথা বলেন যতক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তির কাছে সেই কথাটা না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেটের বাত হজম হবে না পানি যদি পাঠ করে সেটাও প্রস্রাপ করে কী হবে না বাহির হবে না তো এই জন্য আপনার ঘরের এটা হচ্ছে এক নম্বর কারণ দ্বিতীয় হচ্ছে আজকে হয়তো তার সাথে আপনি ঘর সংসার করতেছেন আপনার মহব্বতের খাতিরে আপনি বললেন কালকেই কিন্তু সংসার জীবনে যদি একটু টোকাটাকি লাগে যদি একটু সমস্যা হয় তখন কিন্তু সেই বিষয়টাকে অন্যের কাছে ঘুরে উপস্থাপন করে আপনার সাথে সে একটা দ্বন্দ্ব তৈরি করবে তো জন্য আমি মনে করি কিতাব যেটাকে সাপোর্ট করে আপনার গোপন কথাটা আপনার নিজের স্ত্রীর কাছে না বলাটাই উত্তম নেক্সট দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটি হচ্ছে আপনার শত্রু বন্ধু অর্থাৎ শত্রু আবার বন্ধু হয় কেমনে সেটি হচ্ছে কোন এক সময় কী ছিল সে কোনো ব্যাপারে আপনার কী ছিল শত্রু ছিল তার সাথে আপনার শত্রুতা ছিল পরবর্তীতে সে কোনো সলে কৌশলে আপনার সাথে কী করছে বন্ধুত্ব স্থাপন করেছে তো আপনার যদি তার কাছে যদি গোপন কথা বলেন হয়তো এমনও হতে পারে সে তার শত্রুতাকে সাধন করার জন্যে আপনার কাছে সে বন্ধু হিসেবে এসেছে আপনার গোপন বিষয়কে জেনে আপনাকে কোনো কাজে ফাঁসিয়ে দেওয়ার জন্যে অথবা আপনাকে একটা বিপদের সম্মুখীন করে দেওয়ার জন্যে আপনি তার কাছে যদি বলেন গোপন কথা সে কিন্তু পরবর্তীতে আপনাকে বিপদের সম্মুখীন করার জন্য কিছু সম্ভাবনা রয়েছে সেই জন্য আপনার তার কাছে বলা যাবে না তিন নাম্বার হচ্ছে আপনার মূর্খ ব্যক্তিদের সাথে কারণ আপনার কিতাবের মধ্যে কিন্তু আসছে মূর্খতা হচ্ছে একটা জিনিস মূর্খ হওয়ার পশু এই দুটার মধ্যে তেমন কিন্তু কোনো পার্থক্য নেই সুতরাং এই মূর্খ যে ব্যক্তি রয়েছে জাহেল যে রয়েছে তার মধ্যে কিন্তু কারণে শিক্ষার আলো তার ভিতরে না থাকার কারণে আপনি একটি গোপন কথা তার কাছে বিশ্বাস করে বললেন সে কিন্তু সামান্য একটু সমস্যার কারণে সেই কথাগুলো কিন্তু অন্যের কাছে বলে সে আপনার মারাত্মক ক্ষতি করার জন্য চেষ্টা করবে এই জন্য কিতাবের মধ্যে কিন্তু একটি কথা রয়েছে যে মূর্খ বন্ধুর সে শিক্ষিত শত্রু অনেক ভালো কারণ শিক্ষিত মানুষ যদি আপনার ক্ষতিও করে চিন্তা ভাবনা করবে তো মূর্খ মানুষ সেই চিন্তা ভাবনাটা করবে না এই জন্য মূর্খ মূর্খের কাছে কখনই আপনার গোপন কথা বলবেন না এই তিন ব্যক্তির কাছে আপনি যদি না জেনে কথাগুলি যদি বলে ফেলেন তাহলে মারাত্মকভাবে কিন্তু আপনি ভুল করলেন এটাকে ইসলামও সাপোর্ট করে না এটা দুনিয়াবি পরিস্থিতিও কিন্তু কী করে না সাপোর্ট করে না তো এই তিন ব্যক্তির সাথে আমাদের গোপন কথা বলা থেকে আমরা সবসময় বিরত থাকব। এবং গোপন কোনো গুনাহের কাজ করা থেকে আমরা বিরত থাকব আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি